নমস্কার, আমি সৌম্য। আজ মহালয়া, পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনা। আজ এই পুণ্যলগ্নে সবাইকে আমাদের চ্যানেলের তরফ থেকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাই। যদিও বর্তমান পরিস্থিতি অনেকটাই প্রতিকূল, তবুও আমাদের মনের জোর তো রাখতেই হবে, কোভিডকে হারিয়ে আমাদের জয়ী হতেই হবে। মহালয়ার ভোর মানেই রেডিওতে বেজে ওঠা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠ, হেমন্ত মুখোপাধ্যায়, সুপ্রীতি ঘোষ সহ বিভিন্ন কলাকুশলীর কণ্ঠে মহিষাসুর মর্দিনী। কেমন ছিল এই মহিষাসুর মর্দিনী সম্প্রচারের প্রস্তুতি, কী ছিল তার পেছনের ইতিহাস, এরকমই অনেক না জানা কথা জানবো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে। আকাশবাণীর ডালপালায় দীর্ঘদিন কাটিয়ে আজ কেরিয়ারের সায়াহ্নে তিনি। রেডিওর স্বর্ণযুগ যেমন দেখেছেন, তেমন সাক্ষী থেকেছেন কীভাবে ধীরে ধীরে শ্রোতারা বিচ্ছিন্ন হয়ে পড়লেন শব্দের মায়াজাল থেকে। ডিজিটাল ও বৈদ্যুতিন জগতের আগ্রাসী আধিপত্যের কাছে দ্রুত ফিকে হতে চলেছে বেতার জগৎ। এখন শুধু পড়ে রয়েছে স্মৃতিবিজড়িত সেই সব অনুষ্ঠান যা মুখে মুখে শুধু ফেরি হয়ে বেড়ায়। এমনই এক শব্দের ফেরিওয়ালা শ্রী শোভন পাঠকের অভিজ্ঞতা এবং স্মৃতিচারণা থেকে জেনে নেব মহিষাসুর মর্দিনীর ইতিহাস সম্বন্ধে। 24ঘন্টা.com-এর প্রতিনিধি সোমনাথ মিত্রের সাথে একান্ত আলাপচারিতায় তিনি ভাগ করে নেন সেই দিনগুলোর কথা। তাকে প্রশ্ন করা হয়, বাঙালির সোনার আঁতুড় ঘরে দীর্ঘদিন কাজ করছেন, বড় প্রাপ্তি কি? এর উত্তরে তিনি বলেন, এক কথায় প্রাপ্তি বলতে দিয়েছি যত, পেয়েছি তার অনেক বেশি। আমার অভিজ্ঞতা উপভোগ ক্ষমতা দিয়ে বোঝার চেষ্টা করেছি, বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করেছি। আমার জীবনে বীরেন্দা অনেকটা জায়গা জুড়ে রয়েছেন, মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, তার হাত ধরেই প্রথম আমার অভিনয় শুরু। রিহার্সালে তিনি যেমন গালাগালি দিতেন, আবার নিজের পয়সায় চাও খাওয়াতেন। তখন সবে মাত্র আকাশবাণীতে এসেছি, সব কিছুই নতুন আমার কাছে। আমার প্রথম নাটকের দায়িত্বভার এসে পড়ল বীরেন্দার ওপর। তার গম্ভীর উপস্থিতি আমাদেরকে রীতিমতো টেনশনে ফেলে দিয়েছিল, কিন্তু বীরেন্দার রিহার্সালের ট্রেনিং ছিল অভাবনীয়। তিনি বলতেন, শোনো, শব্দটাকে নাও, ভেতরে গ্রহণ করো, ওজন করো, তারপর সেটাকে উপস্থাপনা করো। তখন কিঞ্চিত রসিকতা করে শ্রীধর ভট্টাচার্যদা বলতেন, ও বীরেন্দা, ওজন তো করবেন, দাঁড়ি পাল্লা পাবেন কোন বাজার থেকে সেটাও বলে দিন। প্রথম দিন রিহার্সালে খুব বকুনি খেয়েছি। রিহার্সাল শেষে সবাই যখন চলে গেল, তিনি বললেন, চল, অনেক গালাগালি খেয়েছিস, এবার চা খাবি চল। এই ছিলেন বীরেন্দা। জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এটাই। যতদূর মনে পড়ে, মহিষাসুর মর্দিনী শুরু হয়েছিল 1932 সালে ষষ্ঠীর ভোরবেলায়। তবে এটা যদি প্রদীপ জ্বালানো হয়, তাহলে তার আগে একটা সলতে পাকানোর ইতিহাস আছে। এর ঠিক আগের বছর অন্নপূর্ণা এবং বাসন্তী পুজো গায়ে গায়ে পড়েছিল। এই দুই পুজোর মাঝখানে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়, নাম দেওয়া হয় দেবী বসন্তেশ্বরী। এই অনুষ্ঠানকে বলা যেতে পারে মহিষাসুর মর্দিনীর রিহার্সাল পর্ব। অনুষ্ঠানটির নেতৃত্বে ছিলেন পঙ্কজদা অর্থাৎ পঙ্কজ কুমার মল্লিক, বাণীদা অর্থাৎ বৈদ্যনাথ ভট্টাচার্য, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, হরিশ্চন্দ্র বালি প্রমুখরা। অসম্ভব জনপ্রিয়তা পেল অনুষ্ঠানটি। বাঙালির মনে এতটাই জায়গা করে নেয় এই অনুষ্ঠানটা যে উৎসাহিত হয়ে আকাশবাণী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে ফেলে পরের বছরেই এটি চণ্ডীপাঠ হিসাবে অনুষ্ঠিত হবে। তবে মহিষাসুর মর্দিনী তৈরির পেছনে আরেকজনের গুরুত্বপূর্ণ হাত ছিল। তিনি হলেন পণ্ডিত অশোকনাথ শাস্ত্রী। তিনি বৈদ্যনাথ দাকে বলেছিলেন মার্কণ্ডেয় পুরাণটা একটু দেখতে। সেখান থেকেই মহিষাসুর মর্দিনী তৈরি। 1932 সালে ষষ্ঠীর ভোরবেলায় এই ত্রয়ীর সম্মিলিত প্রয়াসে তৈরি হলো মহিষাসুর মর্দিনী। বাকিটা তো ইতিহাস। তবে মহিষাসুর মর্দিনীর শুরুটা ওই 1931 সাল থেকেই বলা উচিত। ভোরবেলায় গঙ্গা স্নান করে আসতেন বীরেন্দা, পরনে নতুন থানের ধুতি, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। বাকিরাও স্নান করে গেরুয়া বসনে স্টুডিও ঢুকতেন।
অনুষ্ঠান শুরুর আগে বীরেন্দা বলতেন, সবাই ধ্যান করে নাও। আমি পুনরায় বলছি, বীরেন্দা বলতেন, একটু ধ্যান করে নাও। আসলে এই ধ্যানের উপর জোর দিচ্ছি কারণ ধ্যানের ভিতরে লুকিয়ে ছিল আসল মন্ত্র। কেউ ভাবতেন মনোযোগ করার জন্যই ধ্যানের কথা বলছেন, আবার কেউ ভাবতেন মাকে নিয়ে ধ্যানের কথা বলছেন বীরেন্দা। নৃপেন্দা অর্থাৎ অনুষ্ঠানের সর্বময় কর্তা নৃপেন মজুমদার বলতেন, উনি যেটা বলছেন সেটাই করো, আমরা এখানে কেউ নই, যা করার মা নিজেই করে নেবেন। এই কথাটা নৃপেন্দা প্রায়ই বলতেন। 1931 সাল থেকে টানা এই অনুষ্ঠানটি হয়ে এসেছে। মাঝে 1947 সালে লাইভ অনুষ্ঠান করা সম্ভব হয়নি, সে সময় সাম্প্রদায়িক অস্থিরতার কারণে কলকাতাবাসীর জীবন বিপন্ন হয়ে উঠেছিল। ওই ভোরবেলায় কলাকুশলীদের স্টুডিওতে নিয়ে আসার ঝুঁকি নেয়নি আকাশবাণী কর্তৃপক্ষ, যদি কোনো বিপদ হয়ে যায়। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় এই অনুষ্ঠান রেকর্ডিং করা হবে। হতেই পারে এমন ঘটনা ফের হতে পারে বা প্রাকৃতিক দুর্যোগও বাধা হতে পারে, সেই থেকে রেকর্ডিংয়ের ভাবনা। তাকে প্রশ্ন করা হয়, যদি এখনও লাইভ মহিষাসুর মর্দিনী হতো তাহলে কি সেই চার্মটা থাকতো? তার উত্তরে তিনি বলেন, আমি সোজাসুজি এর উত্তরে যাব না, তবে উত্তর আমি অবশ্যই দেব। মাঝে আমজনতার মনে হয়েছিল মহিষাসুর মর্দিনী এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ একঘেয়ে হয়ে যাচ্ছে। এ নিয়ে সংবাদপত্রে বিস্তর লেখালেখি হয়, নতুনত্ব আনতে রীতিমতো তোলপাড় হয়ে ওঠে গোটা বাংলা। চাপে পড়ে আকাশবাণী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় নতুনভাবে মহিষাসুর মর্দিনী তৈরি করা হবে, নাম দেওয়া হয় দেবী দুর্গতি হারিণী। তাতে কে কে ছিলেন না, উত্তম কুমার, বসন্ত চৌধুরী, লতা মঙ্গেশকর থেকে শুরু করে তাবড় তাবড় তারকা। বিশাল আয়োজন, বিজ্ঞাপন, সংবাদপত্রে লেখালেখি, এই যজ্ঞের কোনো ত্রুটি ছিল না। কিন্তু মহালয়ার দিন এই অনুষ্ঠান লাইভ হওয়ার পরে বিশ্রী অবস্থার মুখোমুখি হতে হয়েছিল কর্তৃপক্ষকে। খালি ইট মারা বাদ দিয়ে বিভিন্নভাবে সমালোচনার মুখে পড়তে হয় তাঁদের। তখন কর্তৃপক্ষের হুঁশ ফিরল, জনমানুষ তো এটা চাইছে না। যতদূর মনে পড়ে আবার সে বছর ষষ্ঠীর সকালে ওই পুরনো রেকর্ডিংটাই সম্প্রচারিত হয়। পুনরায় পুরনোই ফিরে আসে কর্তৃপক্ষ। হ্যাঁ, নতুন কিছু তৈরি হলে অনেক এক্সপেরিমেন্ট হয়, নতুন নতুন বিষয় উঠে আসে, তবে সাধারণ মানুষের কান কতটা নিতে পারবে আমি এই বয়সে এসেও খুব একটা নিশ্চিত নই। তাকে জিজ্ঞেস করা হয়, শুধুই কি বীরেন্দ্রকৃষ্ণের কণ্ঠই ইউএসপি এই অনুষ্ঠানের? তার উত্তরে তিনি একটি চমৎকার উত্তর দেন। তিনি বলেন, পুজোর শুরুতে হালকা ঠান্ডা পড়ে, মহালয়ার ভোরে ওই চারটের সময় বাঙালিকে খুব সচেতনভাবে ঘুমের আড়মোড়া ভাঙাতে যুদ্ধের দামামা তৈরি করা হয়েছিল। সঙ্গীত, বীরেন্দার কণ্ঠ সব মিলিয়ে যে আবহ তৈরি করা হয় তা বাঙালির কানে প্রবেশ করে স্নায়ুগুলোকে সজাগ করে তোলে। এরপর চক্র দিলেন অমুক, এরপর অগ্নি দিলেন অমুক, এই যে যুদ্ধের একটা প্রস্তুতি, তাতে দমকে দমকে মানুষের ঘুমটা ভেঙে ভেঙে যাচ্ছে। উত্তম কুমারের এই অনুষ্ঠান বাঙালির ঘুম ঠিকঠাক ভাঙাতেই পারল না, সেই মাত্রায় পৌঁছায়নি বলে আমার ব্যক্তিগত ধারণা। বীরেন্দার কণ্ঠ, পঙ্কজদার সুর এবং বাণীকুমারের স্তোত্র, এই তিন জাদুতেই হার মেনেছে উত্তমের দেবী দুর্গতি হারিণী। বীরেন্দার টিমে যারা লিডিং পজিশন সামলিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন সুপ্রীতি ঘোষ। বাজল তোমার আলোর বেণু, এই গানটি গেয়েছিলেন উনি। বীরেন্দা ওনাকে ডেকে বলেছিলেন, সুপ্রীতি শোনো, তোমায় এই গানটা দরদ দিয়ে গাইতে হবে, কারণ তুমি প্রথম অনুষ্ঠানকে সুরে বাঁধছ। এই যে প্রত্যেকটা বিষয় ধরে ধরে এগিয়ে নিয়ে যাওয়া, বলা যেতে পারে একেবারে অঙ্ক কষেই পরিচালনা করা হতো গোটা অনুষ্ঠানটা। সত্যি কথা বলতে কি এটা ব্যাখ্যা করা কঠিন। এরপর অনেক নতুন শিল্পী এসেছেন, হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া জাগো দুর্গা জাগো দশপ্রহরণ ধারিণী এই গানটি পরবর্তীকালে দ্বিজেন্দাও গেয়েছিলেন, কিন্তু বেসিকটা কখনো চেঞ্জ হয়নি। একেবারে গোড়ার দিকে যেসব শিল্পীরা ছিলেন তাদের নাম আজকের প্রজন্ম তো জানেই না, আভাবতী, মানিকমালা, কৃষ্ণ ঘোষ, বিমল ভূষণ, প্রফুল্লবালা, বীণাপানি, এনারা আজও অগোচরে রয়ে গেলেন। এমন বলছি বলে আহত হবেন না, এটা সত্যিই দুঃখের, কিন্তু তারপর যেসব শিল্পী এসেছেন তারা আপামর জনগণের কাছে বেশ জনপ্রিয়। হেমন্ত, সুপ্রীতি, জগন্ময়, প্রতিমা, তরুণ, শ্যামল, রাজারানী, শৈলদেবী, সন্ধ্যা, দ্বিজেন, উৎপলা, সাবিত্রী, সবাই পরিচিত মুখ। কিন্তু ধীরে ধীরে এই পরিবর্তন ঘটলেও বাঙালি কতটা লাভবান হয়েছে তা নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি। তাকে মহালয়ার
প্রস্তুতির সেদিন এবং আজ নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন, মহালয়া অনুষ্ঠানের আগে থেকে পুরো স্টুডিওটা ফুল দিয়ে সাজানো হতো, ধূপধুনোর গন্ধে ছেয়ে যেত চারপাশ, গোটা স্টুডিওটা যেন পুজো পুজো পরিবেশ হতো। মহিষাসুরমর্দিনী শুরুর আগে বীরেন্দাকে নিয়ে বিতর্ক হয়। আকাশবাণীর অনেকেরই অভিযোগ, কায়স্থ সন্তান হয়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কীভাবে চণ্ডীপাঠ করবেন? তখন নৃপেন্দা বলেন, উনিই করবেন। বাণীকুমারও বেঁকে বসেন। তিনি ঠিক করেই নিয়েছিলেন, যদি বীরেন্দাকেই না নেওয়া হয় তাহলে তিনি স্তোত্র লিখবেনই না। এবার যন্ত্রীশিল্পীদের কথায় আসা যাক। রাইচাঁদ বড়াল ওই যন্ত্রীশিল্পীদের পরিচালনায় ছিলেন। এই বিষয়ে একটা মজার ঘটনা বলি। যন্ত্রীশিল্পীদের মধ্যে হিন্দু যেমন ছিলেন, মুসলিমও ছিলেন। মুসলিমরা আবার উর্দুভাষী। রাইদা তাদেরকে ভালো করে পুরোপুরি ব্যাপারটা বুঝিয়ে দিলেন। তাদেরকে বলা হলো, যখন সংস্কৃতের স্তোত্রপাঠ হবে তখন তোমরা ইনস্ট্রুমেন্টে সাপোর্ট দেবে, আর যখন বাংলায় স্তোত্রপাঠ হবে তখন বাজাবে না ইনস্ট্রুমেন্ট। তারা তো কী বুঝলো জানি না। ওই অধিকারী ভাবিলেন সবই বোঝালাম, কপালকুণ্ডলা ভাবিলেন সবই বুঝলাম। অনুষ্ঠান শুরু হলো, সংস্কৃতের পর বাংলায় শুরু হলো স্তোত্রপাঠ। নির্দেশ মতো হিন্দুরা বাদ্যযন্ত্র বন্ধ রাখলেও মুসলিম বাদকরা বাজিয়েই চলেছেন। তা দেখে তো চক্ষু কপালে উঠেছে রায়দা, নৃপেন্দা, রাজেন সেনদের। বীরেন্দাও হতচকিত, কিন্তু তাদের ওই বাজনায় অদ্ভুত সুরেলা আবহ তৈরি হচ্ছে। বীরেন্দা সেটা বুঝতে পারলেন। তখনই সিদ্ধান্ত নিয়ে গদ্যে ছেড়ে সুরে চণ্ডীপাঠ শুরু করলেন। হিন্দু যন্ত্রীরা অগত্যা সেই রেশে আবার বাজাতে শুরু করল। মুসলিম বাদ্যযন্ত্রীদের এমন কাণ্ডেই তৈরি হলো এক নতুন সৃষ্টি। সত্যি কথা বলতে গেলে স্টুডিওতে এখন আর সেই উন্মাদনাটা নেই। এখন ট্রাফিক সিগন্যালেই শোনা যায় বাজলো তোমার আলোর বেণু, শ্রাদ্ধানুষ্ঠানেও এই গান শুনতে পাচ্ছি, এমনকি অন্নপ্রাশনেও চলছে জাগো দুর্গা জাগো দশপ্রহরণধারিণী। ফলে সেই পাগলের মতো আকর্ষণটা আর নেই, আবার বলবো আছেও। এখনও বক্স কিংবা মাইকের মাধ্যমে সারা পাড়া জাগিয়ে শোনানো হয় মহালয়া। তবে ওই যে রেডিওর মধ্যে কী লুকিয়ে রয়েছে তার রহস্যটা সবসময় রহস্যই থেকে গিয়েছে। তখন মনে হতো ওই অনুষ্ঠান মিস করলে জীবনটাই যেন ব্যর্থ হয়ে গেল। সে সময় দেখা যেত মা ঠাকুমারা স্নান করে নতুন কাপড় পরে চণ্ডীপাঠ শুনতে বসতেন। সেই ভক্তির আবহটা সময়ের বিবর্তনে স্বাভাবিকভাবেই আর আশা করতে পারি না। তাকে প্রশ্ন করা হয়, প্রতিযোগিতায় লড়ছে আকাশবাণী নাকি নিজের মতো চলতে চায়? এর উত্তরে তিনি বলেন, এটা সত্যি, এখন প্রতিকূলতার মধ্যে দিয়ে হাঁটছে আকাশবাণী। চেষ্টা অবশ্যই জারি রয়েছে, পরীক্ষামূলক নানা অনুষ্ঠান আয়োজন করে মানুষের বিনোদনের ধরন বোঝার চেষ্টা করছে আকাশবাণী। তবে কতটা সফল হচ্ছি সেটা তো সময়ই বলবে। আজকের এই ভিডিওতে আমরা জানলাম রেডিওতে সম্প্রচারিত সেই কালজয়ী মহিষাসুরমর্দিনীর ইতিহাস এবং অনেক না জানা কথা। আগামী দিনে আরও এই ধরনের ভিডিও করতে আমরা আগ্রহী। আপনাদের উৎসাহ পেলে অবশ্যই আমরা আরও নতুন নতুন ভিডিও আনব। তার জন্য আপনারা ভিডিওটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো চলি, টাটা, ধন্যবাদ।